এ মাসে অন্তত দুটি মাঝারি থেকে তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বছর জুড়ে বাড়বে গড় তাপমাত্রাও অন্যদিকে আগামী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে আরও জানাচ্ছেন মাসিক রাহাত বছরের এই সময়টাতে এমনিতেই আকাশে কালো মেঘ থাকে দেখা মেলে এমন বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর বলছে এবার গেল বছরের তুলনায় গড় বৃষ্টিপাতের পরিমাণ কম তবে বেড়েছে বজ্রসহ বৃষ্টি এই বজ্রমুখগুলো সাধারণত আমাদের দেশের বাইরে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বিহার অথবা তারও পিছনে উত্তর প্রদেশেও তৈরি হতে পারে মধ্যপ্রদেশে তৈরি হতে পারে যখন আমাদের দেশে এসে বিশেষ করে রাজশাহী রংপুর দিনাজপুর এইসব অঞ্চলে যখন পরিপক্কতা লাভ করে তখন সে প্রচণ্ড বেগে প্রবাবল একটা এরিয়ার দিকে দাবিত হয় গ্রীষ্মে এক আতঙ্কের নাম কালবৈশাখী আবহাওয়া পূর্বাভাস বলছে এই মাসি আসছে এমন দুটি ঝড় যা মাঝারি থেকে তীব্র হতে পারে এছাড়া রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত তবে জুন পর্যন্ত সাইক্লোনের আশঙ্কা নেই যে আগামী টোয়েন্টি ফোর আওর্সে ঢাকা ময়মনসিং এবং সিলেটের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তারিখের পর থেকে দেশের কোথাও কোথাও একটি বা দুটি আপনার তীব্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে বছর জুড়ে তাপমাত্রা গেল বছরের মতো বাড়বে বলে বলা হয়েছে তাপপ্রবাহের রেঞ্জ হল থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ ডিগ্রি এর ভিতরে যদি তাপমাত্রা ওঠানামা করে তখন আমরা তাপপ্রবাহ মানে ডিক্লেয়ার করে থাকি এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ সারা সারাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় একুশ ডিগ্রি মাসরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা